এখানে ওযুর মাসালা চলে গেছে রোজার ভিতরে। ওযুর হাতের থেকে যদি শরীর থেকে যদি রক্ত বের হয় ওযু ভেঙে যায়, কিন্তু শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙবে না, রোজা কি ভাঙবে না। এখন দাঁত থেকে যদি রক্ত বের হয়, দাঁত থেকে শুধু রক্ত বের হয়েছে অবৈধ হওয়ার পর আপনি রক্ত ফেলে দেন তাহলে রোজা ভাঙবে না, কিন্তু রক্ত যদি দাঁত থেকে বের হওয়ার পর আপনি গিরে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। মাসালা ক্লিয়ার করে বুঝেন, যদি দাঁত থেকে রক্ত বের হয়, রক্ত বের হওয়ার পরে যদি আপনি খেয়ে ফেলেন তাহলে রোজা কি ভেঙে যাবে, আর যদি আপনি ফেলে দেন তাহলে রোজা ভাঙবে না। 11 নম্বর, দাঁতের ভিতরে আপনি বরফের গোস্ত খাইছেন প্রচুর পরিমাণে, গোস্ত একটু স্বাদ বেশি হয়েছে খাইছেন তাড়াতাড়ি করে খাওয়া, এরপর খাওয়ার পরে আপনার দাঁতের ভিতরে মনে গোস্ত আটকে গেছে। এখন আপনি ফজরনামা যখন পড়তে গেছেন, ফজরনামা যখন পড়ার পর সময় বুকের ভিতরে দাঁতের গোস্ত আটকে গেছে দাঁতের ভিতরে, আপনি করছেন কি এই গোস্ত হয় আর গিলে ফেলছেন, যদি সোনা কম পরিমাণ হয়, যদি সোনা কম পরিমাণ হয় আর যদি এটা গিলে ফেলেন তাহলে রোজা কি ভেঙে যাবে, তাহলে রোজা ভেঙে যাবে। 12 নম্বর, হস্তমৈথুন করলে রোজা ভেঙে যাবে। 13 নম্বর, পেশাব পায়খানা রাস্তা দিয়ে ঔষধ ব্যবহার করলে, পেশাবের রাস্তা দিয়ে যদি আপনি ঔষধ ব্যবহার করেন অথবা পায়খানার রাস্তা দিয়ে ঔষধ ব্যবহার, যেমন ঘুষ দেয় পায়খানার রাস্তা দিয়ে যদি ঔষধ ব্যবহার করেন তাহলে রোজা কি ভেঙে যাবে। 14 নম্বর, মুখে যদি পান থাকছে, পান খাওয়া ছাড়া তো আমাদের কোনো জন্য এমন কিছু মানুষ আছে সারাদিন নাকে ডাকতে পান, শুধু শুধু পানটা যদি হয় যে বলে আসরা নাই, হ্যাঁ পান জ্বরটা যদি আপনার ক্ষতিকর একটা জিনিস, জ্বরটা ক্ষতিকর জিনিস, এই জ্বরটা না খাওয়া অতি উত্তম এবং অতি ভালো, কথা বলছি কি ইসলাম শরীর কখনো জ্বরটাকে কি করে সাপোর্ট করে না। তাই হোক বুকের ভিতরে পান রাখছে, বুকের ভিতরে আপনি পান রেখেন, এখন পান খাইতে খাইতে ঘুমাই গেছে সারা রাত করে ঘুমায় নাই, পান খাইতে খাইতে ঘুমাই গেছে, এখন আজান দিছে, আজান দেওয়ার পরে ঘুম পাচ্ছে, দেখে মুখের ভিতরে এখনো পান রয়ে গেছে, এখনো পান কি রয়ে গেছে, সবে সাত দিনের পরে যদি এরকম হয় তাহলে রোজা কি হয়ে যাবে, ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। অতএব যারা পান কম আছেন, পান যারা খান, আপনারা যদিও পান খান, যখনই পান খান সবে সাত দিনের আগে পান খাইয়া শেষ করে খুলি করে তারপর যদি ঘুমাইতে মন চায় ঘুমাই দেবে, কথা মনে আছে। কোনো নাম্বার, কানে তেল ঢালা, কানের ভিতরে যদি তেল দেন, আমাদের দেশে একটা চিকিৎসা আছে কানের ভিতরে যদি তিন না যায় তাহলে গিয়ে তেল দেয়, তেল দিলে টুকরোটা বাইরে হয়। যাই হোক, এখন আপনি রোজা রাখা অবস্থায় যদি কানের ভিতরে তেল দেন তাহলে রোজা কি ভেঙে যাবে। 16 নাম্বার, রোজা রাখছেন কিন্তু রোজা নিয়ত করেন নাই, রোজা রাখছেন রোজা নিয়ত করেন নাই তাহলে আপনার রোজা কি হবে না, রোজা রোজা নিয়ত করতে হবে, রোজা কি করতে হবে নিয়ত করতে হবে। আমাদের দেশের মধ্যে আরবি যে নিয়তটা আছে, আমরা যেহেতু বাংলা ভাষায় বাসি আমরা আরবি এত পারদর্শী না, এই জন্য আরবি নিয়ম চাইলে করতে হবে এটা জরুরি না, এটা কি না জরুরি না। বাংলা আমি রোজা রাখলাম, মা হেরাবদ আমি রোজা রাখলাম, আমার এই অন্তরের মধ্যে এই নিয়মটা থাকতেই চলবে, আমি নেই কিন্তু বাংলা করে দেবো। নিয়ম নিয়মের সম্পর্ক হলে অন্তরের সাথে, নিয়মের সম্পর্ক কিসের সাথে অন্তরের সাথে, এটা আমার অন্তরে কি করতে হবে নিয়মটা করতে হবে। এরপরে বাকি আরো যত্নর কারণে রোজা ভেঙে যায়, এতক্ষণ যেই মাসালার তো বললাম যে এই কারণে রোজা ভেঙে যায়, এই কারণে যদি আপনার রোজা ভাঙে তাহলে একটা রোজার পরিবর্তে একটা রোজা কি আপনি করতে হবে রাখতে